Assalamualaikum. Books with Nahiyan e shobai ke shagotom. Ebong ajker ei video te ami hocche apnader sathe share korbo je ei muhurte ami ki ki boi porchi ebong khub briefly sei boi gulor kotha apnaderke ektu kore bolbo. So ami ekhane rekhe diyechi ei muhurte je boi gulo porchi ekshathe onek boi pora hoy ebong er majkhane প্রধান যে বইগুলো পড়ছি সেগুলো নিয়ে বলবো একটা হচ্ছে টিউজডেজ উইথ মরি এটা নিয়ে অলরেডি অনেকবার কথা বলা হয়ে গিয়েছে এটা একটা স্মৃতি কথা স্মৃতিচারণের মতো বই এবং এইটা আপনাকে জীবন নিয়ে অনেক ভাবতে শিখাবে এবং মরি একজন শিক্ষক ওনার সাথে তার ছাত্র মিচের যে কথোপকথন এবং মরি মারা যাওয়ার আগে জীবনকে সে কিভাবে দেখছে কিভাবে সে জীবনকে উপভোগ করছে কিংবা উপভোগ করতে চায় কিভাবে জীবন তার কাছে অর্থবহ এই ব্যাপারগুলো নিয়ে যে কথোপকথন সেটা নিয়ে এই বই টিউজডেজ উইথ মরি এরপর যেটা পড়ছি সেটা হচ্ছে রিডার্স ডাইজেস্ট রিডার্স ডাইজেস্ট হচ্ছে একটা ম্যাগাজিন এবং ওয়ার্ল্ড ওয়াইড যে ম্যাগাজিনগুলো বেশ পপুলার সেগুলোর মাঝখানে রিডার্স ডাইজেস্ট একটা আমি যেই ম্যাগাজিনগুলো নিয়মিতভাবে পড়ি তার মাঝখানে আমার মনে হয় বইয়ের দেশ ছাড়া একেবারে সব ইস্যু পড়া হচ্ছে এরকম ম্যাগাজিন ইদানিং নেই মাঝে মাঝে রিডার্স ডাইজেস্ট পড়ি মাঝে মাঝে দেশ পড়ি আনন্দমেলা পড়ি এই তো সো ম্যাগাজিনের জায়গা থেকে রিডার্স ডাইজেস্টটা পড়ছি মাঝামাঝি পর্যন্ত পড়া হয়ে গিয়েছে বেশ কিছু ইন্টারেস্টিং কথা থাকে তথ্য থাকে এবং ইংরেজিতে পড়ার জন্য বেশ ভালো একটা ম্যাগাজিন আউটসে আজাদি অরুন্ধতী রায়ের এই বইটাও হচ্ছে পড়া শুরু করেছি আজাদি একটা নন ফিকশন আর্টিকেলের মতো করে লেখা ফ্রিডম ফ্যাসিজম ফিকশন ফেমিনিজম অনেক কিছু আসলে উঠে এসেছে রাইটিং অনেক কিছু এসেছে এবং পলিটিক্স ইন্ডিয়ার পলিটিক্যাল কন্ডিশন নিয়ে ওনার লেখা সব কিছু মিলিয়ে আসলে আজাদি একটা নন ফিকশন বই এবং এটা আমার জন্য একটা ভারী বই আমার পড়তে আসলে বেশ সময় লাগছে এবং আমি জানি না যে আসলে কতটুকু দ্রুত আমি শেষ করতে পারবো খুব অল্প অগ্রসর হয়েছি এখানে সম্ভবত 9টা বা 10টা এরকম আলাদা আলাদা আর্টিকেলস আছে সো দেখা যাক এটাও হচ্ছে পড়ছি অন্যান্য বইয়ের পাশাপাশি নন ফিকশন পড়ি দেখে আসলে আমার কাহিনী মনে রাখা লাগবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয় না সো আমার জন্য ইজিয়ার টু রিড মাল্টিপল বুকস অ্যাট দ্য সেম টাইম অথবা ইউনো অল্টার করে করে আরেকটা যেটা মজার বই পড়ছি সেটা হচ্ছে দ্য ডেইলি স্টোয়িক এটা হচ্ছে স্টোয়িসিজম নিয়ে লেখা একটা বই স্টোয়িসিজম একটা ফিলোসফিক্যাল ঘরানা যেখানে আসলে বেশ ইন্টারেস্টিং কিছু ফিলোসফি আপনারা হচ্ছে খুঁজে পাবেন স্টোয়িসিজম যদি আপনারা পড়তে চান স্টোয়িসিজম নিয়ে আমি বেশ কিছু বই পড়ছি আপনারা অনেকেই হয়তো জেন মোডের কথা শুনে থাকবেন জেন জীবনযাপনের কথা শুনে থাকবেন এটাও আসলে স্টোয়িসিজমের সাথে রিলেটেড এবং ফিলোসফির অন্যান্য যেসব ধরন আছে অ্যাবসার্ডিটি বলেন নিহিলিজম বলেন কিংবা ইউনো স্কেপটিসিজম বলেন এরকম স্টোয়িসিজমও হচ্ছে একটা ব্যাপার এবং এই বইয়ের শুরুতে আসলে স্টোয়িসিজম নিয়ে এত প্রশংসা করেছে যে আমি নিজে স্কেপটিক্যাল হয়ে যাচ্ছিলাম স্টোয়িসিজম নিয়ে বাট বইটা আসলে ভালো বইটাতে যেটা করা হয়েছে যে স্টোয়িসিজম নিয়ে মোটামুটি সবচেয়ে বেশি প্রোফাউন্ড লেখা যারা লিখেছেন তাদের মাঝে মার্কাস অরেলিয়াস অন্যতম এবং মার্কাস অরেলিয়াসের পাশাপাশি আরেকজন ছিলেন যিনি হচ্ছেন সেনেকা এবং আরও একজন ব্যক্তি ছিল ইউরো সামথিং নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না এই তিনজনের যে লার্নিংগুলো প্রাচীনকালে ছিল সেইটাকে কন্টেক্সচুয়ালাইজ করে আমাদের নিজেদের জীবনযাপনের মতো করে কাইন্ড অফ অনুবাদ কাইন্ড অফ লেখকের নিজের ভাষ্য মিলিয়ে উনি একটা গুছিয়ে প্রেজেন্টেশন দিয়েছেন এবং 366টা দিনের জন্য উনি আলাদা আলাদা করে প্রত্যেকদিন একটা লেসন হচ্ছে আলাদা করেছেন মার্কাস অরেলিয়াসের আরেকটা বই আমি পড়ছিলাম আরো আগে মেডিটেশনস নামে এবং বইটা অলমোস্ট দুর্বোধ্য লাগবে আপনার কাছে কিন্তু এখানে যেটা মজার ব্যাপার হচ্ছে যে ওই মেডিটেশনস বইয়ের অল্প একটা প্যারা এখানে ধরেন তুলে ধরা হয়েছে এবং সেটাকে একটা সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে সো এই বইটা এমন না যে আমার বসে হচ্ছে পুরোটা পড়ে শেষ করে ফেলতে হবে ইটস লাইক যে আমি এখন যদি নেই যে কোনো একটা লেসন যদি আমি পড়ি দ্যাটস গুড এনাফ ফর দ্য ডে এখন আপনি একসাথে বসে 2-3-4-5 এরকমও পড়ে ফেলতে পারেন আর কি এবং চাইলে আপনি তারিখ মিলিয়ে পড়তে পারেন যেমন আজকে কয় তারিখ 6 তারিখ সো 6ই জুলাইয়ে আমি যদি যাই 6ই জুলাইতে কি আছে ওই লেখাটা আমি পড়তে পারি আর কি সো এই লেসনসগুলো আসলে বেশ ইন্টারেস্টিং আমি কিছু ছবি হচ্ছে শেয়ার করেছিলাম এবং অনেকেই দেখলাম যে বেশ আগ্রহীও হচ্ছে বইটা সম্পর্কে সো দ্যাটস গুড যে বিভিন্ন ধরনের ফিলোসফি বিভিন্ন ধরনের লার্নিং নিয়েও আমরা আগ্রহী গল্প উপন্যাসের পাশাপাশি স্পিকিং অফ দ্যাট গল্প উপন্যাসের পড়ার মাঝে এই বইটা পড়ছি এটা হচ্ছে বিফোর দ্য কফি গেটস কোল্ড এটা সালমান হক অনুবাদ করেছেন তোশিকায়ু
কাওয়াগুচি নামের একজন জাপানিজ লেখকের লিখা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই বইতে আমরা দেখি যে কফি পান করতে করতে আসলে অতীতকালে ভ্রমণ করে আসতে পারেন বইয়ের পাত্রপাত্রীরা, এবং সেটার অনেক বাধা ধরা নিয়ম আছে, অনেক রুলস আছে, এবং সেই চ্যালেঞ্জেসগুলো মোকাবেলা করে আপনাকে অতীতে যেতে হবে। অতীতে গিয়ে আপনি আবার বর্তমানের কোনো কিছু চেঞ্জও করতে পারবেন না। সো এই বইটা আজকেই পড়া শুরু করলাম, এইটাও হচ্ছে পড়ছি, এটা ছোট গল্পের একটা কালেকশন, এবং আমি কয় পৃষ্ঠা 43 pages ইন, আমি প্রায় 200 pages মতো বই, 180-190 এরকম, আমি 43 pages মতো আছি, এবং পুরোটা শেষ হলে হয়তো আর একটু বিস্তারিত বলতে পারবো। এটা নিয়ে বুকডনে সাকিব ভাই আর আমি হচ্ছে কিছুদিন আগে না, অ্যাকচুয়ালি গতকালকেই হচ্ছে কথা বলেছিলাম, আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। ওইখানে ডিটেইলে সাকিব ভাই অনেক চমৎকার করে বলেছে, এত সুন্দর করে আমি পরেও শেষ করেও বলতে পারবো না, আই নো, বাট হ্যাঁ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বইটার অনুবাদ বেশ ভালো, সহজ সরল, কিন্তু পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো ইংরেজিটা পড়লেই বেটার হতো। সো আপনারা যদি এমন হয়ে থাকে যে আপনি রেগুলার ইংরেজি বই পড়ে অভ্যস্ত, তাহলে আমার মনে হয় যে আপনি ইংরেজিটা পড়তে পারেন, বাট আপনার যদি এমন হয়ে থাকে যে আপনি বাংলায় পড়তে কমফোর্টেবল, অনুবাদটা ভালো হবে কিনা এটা নিয়ে কনফিউজ, সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি এই অনুবাদটা পড়তে পারেন, কারণ এই অনুবাদটা অন্য অনুবাদের চেয়ে সহজ। সো ইয়া, এই ছিল মোটামুটি আমি ইদানিং কি পড়ছি না পড়ছি, আপনারা কি পড়ছেন প্লিজ কমেন্টে জানাবেন, এবং আমার কাছ থেকে আর কি কি ভিডিও, কোন ভিডিওগুলো আগে আগে চান সেটা হচ্ছে একটু জানানোর চেষ্টা করবেন, কারণ আমার কাছে পাইলড আপ অনেক ভিডিও আছে, গত 3 বছরের অনেক শ্যুট করা ভিডিও আমার কাছে জমা আছে, আমি ওই ভিডিওগুলোও হচ্ছে আস্তে আস্তে প্রসেস করে আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আরেকটা হচ্ছে যে আমি নতুন ভিডিও বানিয়ে যেতে চাই। সো কোনটা চান, কোন টপিকে ভিডিও হলে আপনারা প্রেফার করবেন প্লিজ লেট মি নো, ডু ফলো বুকস উইথ নাহিয়ান অন ইউটিউব, অন ফেসবুক, আপনি যদি ফেসবুকে এটা দেখে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউবে যদি দেখে থাকেন ফেসবুকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সো দ্যাট ইউনো মোর পিপল ক্যান গেট টু নো অ্যাবাউট মোর বুকস অ্যান্ড উই ক্যান শেয়ার অ্যাবাউট বুকস অল টুগেদার অ্যান্ড ইউনো Let's see where it goes. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে।